রাতারাতি কোটিপতি বাগদা সাইকেল মিস্ত্রি রবিবার সন্ধ্যাতেই টিকিট কেটেছিলেন। সেদিন রাতেই জানতে পারেন ওই টিকিটে 1 কোটি টাকার পুরস্কার পেয়েছেন। ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে চান প্রাপ্ত টাকা দিয়ে। লক্ষণ সাইকেলের চাকায় যেন ঘুরিয়ে দিল জীবনের ভাগ্য রাতারাতি কোটিপতি এক সাইকেল মিস্ত্রি। রবিবার দিনটি যেন তার জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রবিবারে 60 টাকার বিনিময়ে টিকিট কেটে কোটিপতি হয়েছেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা পেশায় সাইকেল মিস্ত্রি লক্ষণ ঘোষ। অন্য আর 5টি পেশার মতো সাইকেল সারাই করেই নিজের জীবিকা নির্বাহ করেন বাগদার লক্ষণ। সংসারে স্ত্রী ছাড়াও রয়েছে 2 ছেলে মেয়ে। ছেলে উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর আর পড়াশুনো এগিয়ে নিয়ে যায়নি, বাবার সাথে সহযোগিতা করে দোকানে। সারাদিন হাড় ভাঙা খাটুনি, সাইকেল মেরামত করে যা 2-4 পয়সা রোজগার হতো তা দিয়েই চলতো সংসার, মেয়ের পড়াশুনো। সাইকেলের চাকা ঘোরাতে ঘোরাতে স্বপ্ন দেখতেন লক্ষণ, জীবনে সফলতা আসবে, বড় বাড়ি, স্ত্রী সন্তানদের নিয়ে একটু সুখের দিন যাপন। বছর আসে বছর যায়, স্বপ্ন পূরণ হয় না। প্রতিদিনের মতো নিয়ম করে দোকানে আসা, কাজ সেরে ফের বাড়িতে ফেরা। আমাদের মুখোমুখি হয়ে লক্ষণবাবু জানালেন, সংসারের খরচ বাঁচিয়ে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটার নেশা ছিল তার। সেরকমই রবিবার 60 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন। সন্ধ্যায় টিকিট কেটেছিলেন, রাতে জানতে পারেন সেই টিকিটেই প্রথম পুরস্কার জিতেছেন তিনি, যে পুরস্কারের মূল্য 1 কোটি টাকা। মুহূর্তের মধ্যেই এরকম পরিবর্তন আসবে জীবনে তা ভাবতে পারেননি। লক্ষণ জানান ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে চান এই টাকা দিয়ে, একটা বাড়িও বানাবেন। 6টার টিকিট 60 টাকা দিয়ে তাতে আমি 1 কোটি টাকা পেয়েছি কালকে। এখন খুব ভালো লাগছে, ঠাকুর আমার মুখের দিকে তাকিয়েছে। এই টাকা নিয়ে ছেলে মেয়ের স্বপ্ন আছে, আমার একটু ভালো থাকার একটু চিন্তাভাবনা আছে, একটু বাড়িঘরদোর করবো, কমপ্লিট করবো। আমি সাইকেল মেরামতের কাজ করি। হঠাৎ করে অনেক দিন থেকেই স্বপ্ন ছিল একটু বড় হওয়ার, ওই জন্যই টিকিট কেটে, হ্যাঁ মাঝে মধ্যেই কাটতাম, তার মধ্যে দিয়ে কালকে কপাল খুলে গেছে। স্বামী লটারিতে প্রাইজ পেয়েছেন, স্বাভাবিকভাবেই খুশি লক্ষণের স্ত্রী। তিনি বলেন, 1 কোটি টাকা, এই ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা। অনটন ছিল সংসার? হ্যাঁ ছিল অনটন। কি করেন আপনার স্বামী? ওই সাইকেলের দোকানে মাঝার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।